কেউ আছো এখানে? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। ভেরি গুড। আমরা গত ক্লাসে যে লাইপোপ্রোটিন মেটাবলিজম পড়ছিলাম, কাইলোমাইক্রন আর ভিএল, তোমাদের অ্যাটেন্ডেন্স তো প্রায়, তোমরা 120 জন, 120 জনের মধ্যে মাত্র 12-13 জন তোমরা প্রেজেন্ট থাকো। এর মধ্যে এই প্রেজেন্ট থেকে যদি, মানে এই 13 জন যে প্রেজেন্ট থাকো, তোমরাও যদি পড়াশোনা না করো তাইলে কিভাবে হলো? আমরা গত ক্লাসে ভিএলডিএল এবং কাইলোমাইক্রন এই দুইটার মেটাবলিজম পড়ছিলাম। কাইলোমাইক্রন এবং ভিএলডিএল এই দুইটার মেটাবলিজম আমরা গত লাস্ট ক্লাসে পড়ছিলাম। আমাদের লাইপোপ্রোটিন ছিল হচ্ছে কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল এবং এইচডিএল। তো কাইলোমাইক্রন আমরা যেটা দেখাইছিলাম, যে কাইলোমাইক্রনটা তৈরি হয় মেইনলি ইনটেস্টাইনে, সে এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে। নেসেন্ট কাইলোমাইক্রন ইজ কোটেড বাই অ্যাপোলাইকোপ্রোটিন B48। তারপরে কি হচ্ছে, এটা এক্সোসাইটোসিস এর মাধ্যমে লিম্ফেটিক্স এর সিপারেশন হয়, লিম্ফেটিক্স থেকে এটা জেনারেল সার্কুলেশনে যায়। তারপরে কি হচ্ছে, কিছু মডিফিকেশন, কিছু ম্যাচুরেশন হবে। ম্যাচুরেশনটা কি হবে, যে কাইলোমাইক্রন রিসিভ অ্যাপো C2 অ্যান্ড অ্যাপো E ফ্রম HDL। তারপরে এটা হইলো কি, ম্যাচিউর কাইলোমাইক্রন। এবং এই ম্যাচিউর কাইলোমাইক্রনে কিছুটা মডিফিকেশন হবে। কাইলোমাইক্রন ছিল TAG রিচ, সে কি করবে, HDL কে কিছু TAG দিবে এবং HDL থেকে কিছু কোলেস্টেরল সে নিবে। নেওয়ার পরে কি হবে, ক্যাপিলারিতে যাওয়ার পরে লাইপোপ্রোটিন লাইপেজ এই TAG, কাইলোমাইক্রনের যে TAG আছে সেই TAG কে সে হাইড্রোলাইজ করবে, করে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড স্টোরেজে চলে যাবে, গ্লিসারল লিভারে যাবে ফর ফার্দার মেটাবলিজম। হ্যাঁ, তারপরে এই লাইপোপ্রোটিন লাইপেজ যখন TAG কে ডাইজেস্ট করে ফেলবে বা হাইড্রোলাইজ করে ফেলবে, তখন সাইজ অফ কাইলোমাইক্রন ইজ রিডিউসড বাই 75%, হুইচ ইজ নোন এজ কাইলোমাইক্রন রেমনান্ট। এবং এই পর্যায়ে অ্যাপো C2, এই যে অ্যাপো C2 সে রিসিভ করছিল এখান থেকে, এটা আবার ব্যাক হয়ে যাবে HDL এ। অ্যাপো C2 ইজ রিটার্ন ব্যাক টু HDL। কাইলোমাইক্রন রেমনান্ট গোস টু লিভার, হেপাটোসাইট রিকগনাইজ দ্যাম বাই রিসেপ্টর মেড বাই হেপাটোসাইট রিকগনাইজ উইথ দ্য হেল্প অফ অ্যাপো ই। এই যে অ্যাপো ই, অ্যাপো ইর মাধ্যমে হেপাটোসাইটটাকে রিকগনাইজ করবে and internalize them by receptor mediated endocytosis to metabolize the further constituents of chylomicron remnant within the hepatocyte. তাহলে এই ছিল হচ্ছে আমাদের কাইলোমাইক্রন মেটাবলিজম। সেম ভিএলডিএল মেটাবলিজম, মোটামুটি অলমোস্ট সেম। ভিএলডিএল যেটা, সে হচ্ছে এন্ডোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে। এবং ভিএলডিএল এর সোর্স আমরা আগে যেটা দেখছি, যে ভিএলডিএল তৈরি হয় কোথায়, ভিএলডিএল তৈরি হয় লিভারে। এই যে সোর্স হচ্ছে লিভার, এবং এটার মধ্যে যে মেইন অ্যাপোপ্রোটিন থাকে সেটা হচ্ছে B100, এবং যে লিপিড থাকে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাইলে আমরা যখন ভিএলডিএল এর মেটাবলিজম পড়ছিলাম, তাহলে ভিএলডিএল এটা তৈরি হলো কোথায়, লিভারে। লিভারের নেসেন্ট ভিএলডিএল তৈরি হলো, যেটা কোটেড থাকবে বাই B100। একই ভাবে এটা এক্সোসাইটোসিস এর মাধ্যমে হেপাটিক সাইনোসয়েড হয়ে জেনারেল সার্কুলেশনে যাবে। তারপরে ম্যাচুরেশন হবে। ম্যাচুরেশন কিভাবে হবে, নেসেন্ট ভিএলডিএল রিসিভ অ্যাপো C2 এন্ড অ্যাপো E ফ্রম HDL এন্ড বিকাম ম্যাচিউর ভিএলডিএল। এখন যেহেতু আমরা জানি যে ভিএলডিএল হচ্ছে TAG রিস, সো ভিএলডিএলটা কি হবে, কিছু মডিফাইড হবে। সে HDL থেকে কি করবে, কোলেস্টেরল নিবে, এবং HDL কে সে এর এক্সচেঞ্জে কিছু TAG দিবে। তো মডিফিকেশন হওয়ার পরে আবার সে ক্যাপিলারিতে গিয়ে লাইপোপ্রোটিন লাইপেজের মাধ্যমে এই VLDL এর TAG টা হাইড্রোলাইসিস হবে, হয়ে তৈরি করবে কি, ফ্রি ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড স্টোরে যাবে, গ্লিসারল হচ্ছে লিভারে গিয়ে ফার্দার মেটাবলিজম হবে। সো লাইপোপ্রোটিন লাইপেজ যখন এটাকে, এই TAG কে, VLDL এর TAG কে ডাইজেস্ট করলো, তখন যে রিমেইনিং প্রোডাক্টটা থেকে গেল সেটাকে আমরা কি বলবো, VLDL রেমনান্ট। VLDL রেমনান্ট বা এটার আরেকটা নাম হচ্ছে কি, IDL বা ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটার আরেকটা নাম কি, ইন্টারমিডিয়েট ডেন্সিটি
লাইপোপ্রোটিন। এখন এই আইডিয়ালের ফেট কি? আইডিয়ালের ফেটের মধ্যে হচ্ছে 50% চলে যাবে লিভারে, হ্যাঁ ওই একইভাবে 50% যাবে লিভারে, লিভারে যাওয়ার পরে হেপাটোসাইট রিকগনাইজ দেম বাই অ্যাপোই অ্যান্ড ইন্টারনালাইজ দেম বাই রিসেপ্টর মেডিয়েটেড অ্যান্ডোসাইটোসিস ফর ফার্দার মেটাবলিজম অফ দ্য কনস্টিটিউয়েন্টস অফ আইডিয়াল। আর বাকি 50% কি হবে? ম্যাচিউর হবে ইন ব্লাড টু বিকাম এলডিএল। তোমাদের এই কথাটা মনে আছে যে এলডিএল এর ইয়ে কি ছিল, সোর্স কি ছিল? এই যে এলডিএল এর সোর্স ছিল ফ্রম ভিএলডিএল ইন ব্লাড, ফ্রম ভিএলডিএল ইন ব্লাড। এবং এলডিএল এর মধ্যে যে অ্যাপো লাইপোপ্রোটিন থাকে তার নাম হচ্ছে কি B100, এবং মেইনলি যে ইয়ে থাকে লিপিড থাকে সেটা হচ্ছে কি কোলেস্ট্রল। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? এতটুকু পর্যন্ত আমাদের আগের পড়া ছিল, পড়ছো তোমরা? না মানে না পড়লে তো আসলে কিছু করার নাই, কারণ এখন আমরা পরীক্ষা নিতে পারতেছি না, ফেস টু ফেস কথা বলতে পারতেছি না, আইটেম হচ্ছে না, কোনো রিটেন হচ্ছে না। তো তোমরা যদি নিজ উদ্যোগে না পড়ো তাহলে তো আসলে করার কিছু নাই। এখন আসো, এলডিএল এর মেটাবলিজম এর আলাদা কোনো ছবি নাই। এই যে এলডিএল টা এখানে তৈরি হলো, এলডিএল প্রোডিউসড ফ্রম ভিএলডিএল, অ্যাবাউট 70% এলডিএল ইজ ক্যাটাবলাইজড ইন লিভার, লিভারে গিয়ে সে ভাঙবে, আর বাকি 30% ইজ ক্যাটাবলাইজড ইন পেরিফেরাল টিস্যু লাইক মাসল এন্ড স্টেরয়েডোজেনিক অর্গান, যেসব অর্গানে আমাদের স্টেরয়েড তৈরি হয়, যেমন ওই দিন আমরা বলছিলাম আরবিসি, টেস্টিস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড, হ্যাঁ এইসব ক্ষেত্রে কি হচ্ছে রিমেইনিং 30% ক্যাটাবলাইজ হবে। তাইলে বলো আমাকে, এই যে এলডিএল, এলডিএল এর 70% কোথায় ক্যাটাবলিজম হবে? 70% এ লিভার, লিভারে। বাকি 30% হবে মাসল এন্ড স্টেরয়েডোজেনিক অর্গান। এই যে লিভার এবং মাসলে এগুলো মানে ঢুকবে কিভাবে, ওই একই কথা যে কন্ট্রোলড রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ভায়া এলডিএল রিসেপ্টর। এখন এন্ডোসাইটোসিস হওয়ার পরে এটার ফেট কি বলো? এন্ডোস এই এলডিএলটা এন্ডোসাইটোসিস হলো মানে সেল এটাকে ইনটেক করলো, করার পরে সে কি করবে? এলডিএল তো আমরা বলছিলাম না কোলেস্ট্রল রিচ, সে কি করবে? রিলিজ করবে ফ্রি কোলেস্ট্রল উইদিন দ্য সেল। তো যখন ফ্রি কোলেস্ট্রল রিলিজ হবে তখন তার ফেট হবে দুই রকমের, একটা হচ্ছে সে স্টোর হবে এজ এ কোলেস্ট্রল এস্টার, অথবা কি হবে কোলেস্ট্রল এর কিছু ফাংশন আছে আমরা জানি না কি কোলেস্ট্রল কি কি কাজ করে, দুই একটা বলতে পারবা তোমরা? ম্যাম স্টেরয়েড হরমোন প্রোডিউস করে, হ্যাঁ এটা সেল মেমব্রেন তৈরি করে, স্টেরয়েড হরমোন তৈরি করে, বাইল অ্যাসিড তৈরি করে, না অ্যাকর্ডিং টু সেলুলার নিড। তাইলে কি হচ্ছে এন্ডোসাইটোসড এলডিএল রিলিজ ফ্রি কোলেস্ট্রল উইদিন দ্য সেল হুইচ মে বি স্টোরড অ্যাজ কোলেস্ট্রল এস্টার, মানে উইদিন দ্য সেল ইট মে বি স্টোরড অ্যাজ কোলেস্ট্রল এস্টার, অর অল্টারনেটিভলি ইট ইজ ইউজড ফর মেমব্রেন সিনথেসিস অর স্টেরয়েড সিনথেসিস অর বাইল অ্যাসিড সিনথেসিস ডিপেন্ডিং অন সেলুলার নিড। ক্লিয়ার? আমরা যখন এলডিএল মেটাবলিজম পড়বো, এলডিএল মেটাবলিজম পড়ার সময় আমরা মেইনলি মেটাবলিক ফেট পড়ি। এলডিএল কোথা থেকে তৈরি হয় যদি বলে তো তোমরা বলতে পারবা যে এটা ভিএলডিএল রেমনান থেকে অথবা ভিএলডিএল থেকে ব্লাডে তৈরি হয় এলডিএলটা, এবং এই এলডিএলটা হচ্ছে কি রিচ যদি জিজ্ঞেস করে, এই এলডিএল কি রিচ যদি জিজ্ঞেস করে কি বলবা? কোলেস্টেরল, কোলেস্টেরল রিচ, ভেরি গুড, কোলেস্টেরল রিচ। তাহলে এই কোলেস্ট্রল রিচ যখন এটাকে সেল মেডি মানে সেলুলার এন্ডোসাইটোসিস যখন হবে তার ফেট হচ্ছে দুইটা, এক হচ্ছে সে কোলেস্ট্রল এস্টার হিসেবে স্টোর থাকবে, আদারওয়াইজ সে যে ফ্রি কোলেস্ট্রল রিলিজ করছিল সেগুলা এস সেলুলার নিড মেমব্রেন তৈরি করবে অথবা স্টেরয়েড হরমোন তৈরি করবে অথবা বাইল অ্যাসিড সিনথেসিসে হেল্প করবে। কিন্তু আমরা জানি কি এলডিএলটা কি, এলডিএল গুড কোলেস্ট্রল আর ব্যাড কোলেস্ট্রল? শুনতে পাচ্ছ, এলডিএলটা কি গুড কোলেস্টেরল নাকি ব্যাড কোলেস্টেরল?
ম্যাম ব্যাড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরল। তাহলে কি হচ্ছে দেখো, এলডিএলটা কি করবে, এই যে এলডিএল আমাদের, এই যে এলডিএল গুলা কি হচ্ছে, তারা কিছু কেমিক্যাল সার্কুলেশনে থাকা অবস্থায় তারা বাই মানে কিছু সুপার অক্সাইড, নাইট্রিক অক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইড অথবা আদার অক্সিডেন্টের মাধ্যমে তারা অক্স এলডিএল মানে অক্সিডাইজড এলডিএল যেটা বলি আমরা, মানে এটা কেমিক্যাল মডিফিকেশন হয় এখানে। সামটাইম এলডিএল, সামটাইম এলডিএল আন্ডারগো কেমিক্যাল মডিফিকেশন ইন সার্কুলেশন থ্রু অক্সিডেটিভ অ্যাসল্ট বাই ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল লাইক সুপার অক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড অর আদার অক্সিডেন্ট টু প্রডিউস অক্সিডাইজড এলডিএল। ঠিক আছে, আমরা যে বলি অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট গুলা কারা, ভিটামিন এ, ভিটামিন এ সি ই, অ্যান্টি অক্সিডেন্ট গুলা এটাকে ইনহিবিট করে, কিন্তু অক্সিডেন্ট যারা আছে তারা কি করে, এলডিএল কে সার্কুলেশনে অক্সিডাইজড এলডিএল বানা ফেলে। এই অক্সিডাইজড এলডিএল গুলা কি করে, এই যে ম্যাক্রোফেজ দেখতে পাচ্ছো ছবিতে, ম্যাক্রোফেজ এই অক্সিডাইজড এলডিএল কে এনগালফ করে। হ্যাঁ, ভায়া এলডিএল রিসেপ্টর। তো তখন এই যে দেখ, মানে যেটা হচ্ছে যখন ম্যাক্রোফেজ অক্সিডাইজড এলডিএল কে এনগালফ করে, তখন এটা কি হচ্ছে, কনভার্ট হয়, এটা হয় ফোম সেলে, এটার নাম কি হয়ে যায়, ফোম সেল। এই ফোম সেল গুলা দেখো, ইন রেসপন্স টু এন্ডোথেলিয়াল ইঞ্জুরি কজড এট লিস্ট ইন পার্ট বাই অক্সিডাইজড এলডিএল, মনোসাইট অ্যাডহিয়ার টু দ্য এন্ডোথেলিয়াল সেল, মুভ টু দ্য সাব এন্ডোথেলিয়াল অ্যান্ড আর ট্রান্সফর্মড ইন টু ম্যাক্রোফেজ। তারপরে কি হচ্ছে, ম্যাক্রোফেজ কনজিউম এক্সেস মডিফাইড লাইপোপ্রোটিন বিকামিং ফোম সেল। এই যে এটা আমরা দেখাচ্ছিলাম, এটা কি হচ্ছে, ফোম সেলে কনভার্ট হবে। ফোম সেল অ্যাকুমুলেট অ্যান্ড রিলিজ গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড সাইটোকাইন দ্যাট স্টিমুলেট দ্য মাইগ্রেশন অফ স্মুথ মাসল সেল ফ্রম দ্য মিডিয়া টু দ্য ইন্টিমা, দে আর দে প্রলিফারেট, প্রোডিউস কোলাজেন অ্যান্ড টেক আপ লিপিড, পটেন্সিয়ালি বিকামিং ফোম সেল। তাইলে কি হচ্ছে, এই ফোম সেল গুলা কি হচ্ছে, সাব এন্ডোথেলিয়াল স্পেসে যাবে, গিয়ে তারা কি করবে, দে প্রোডিউস গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড সাইটোকাইন টু ইনিশিয়েট দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশন। তোমরা অ্যাথেরোস্ক্লেরোসিস নাম শুনছো, অ্যাথেরোস্ক্লেরোসিস এই নামটার সাথে তোমরা পরিচিত, অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি আমাকে বলো। ম্যাম আর্টারিতে প্লাগ হয়ে যায়, মানে মানে আর্টারির যে ম্যাম লুমেনটা, সেই লুমেনটাতে কোলেস্ট্রল জমে, সেখানে কি হবে, লুমেনটা ন্যারোয়িং হয়ে যাবে না, যে যেন ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার হয়, কথা বুঝতে পারছো, যেন ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার হয়। যেমন আমরা বলি না যে হার্ট অ্যাটাকটা মেইনলি আমরা যখন আমাদের ভাষায় বলি তখন আমরা কি বলি, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, কারণ ওখানে কি হচ্ছে, করোনারি আর্টারিতে কোলেস্ট্রলটা জমে ওই লুমেনটাকে সে অলমোস্ট ব্লক করে ফেলছে, যার জন্য কি হচ্ছে, ব্লাড সাপ্লাই হচ্ছে না। তো এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে যেটা এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশনের প্যাথোলজিটা কি, এই যে আমাদের যখন মানে বডিতে এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে, তারা বিভিন্ন অক্সিডাইজডের অক্সিডেন্টের মাধ্যমে স্টিমুলেট হয়ে অক্সিডাইজড এলডিএল তৈরি করবে, এবং এটা হাইলি কেমোটেক্ট, ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করবে, করে এটাকে কিসে কনভার্ট করবে, ফোম সেলে কনভার্ট করবে। এই ফোম সেল গুলা কি হবে তখন দেখো, এই ফোম সেল গুলা তখন আমাদের এই যে লুমেন, এটা হচ্ছে আর্টারির লুমেন, এই লুমেনে গিয়ে তারা কি হচ্ছে, একটার পর একটা জমা হচ্ছে, এবং তারা সাইটোকাইন এবং গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেটের মাধ্যমে এরা একসাথে এগ্রিগেট করে একটা প্লাগ ফরমেশন করতেছে, যেটাকে আমরা কি বলি, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ বলি। ঠিক আছে, বুঝতে পারছো, তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, ভেরি গুড। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এলডিএল, এখন আসো এইচডিএল। এইচডিএল এ কি হচ্ছে দেখো, এইচডিএল এর অ্যাব্রিভিয়েশন কি, হাই ডেন্সিটি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, না এইচডিএল এর সোর্সটা আমরা কোথায় বলছিলাম, আমরা আবার প্যাকে যাই, তোমরা তো পড়ো না এই জন্য আবার আগে থেকে দেখাইতে হয়,
এসডিএল আমাদের যে লাস্ট লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটার মেইন সোর্স হচ্ছে লিভার, এবং এটার মধ্যে যে লিপিড থাকে সেগুলো হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্ট্রল, এবং যে অ্যাপো প্রোটিন থাকে মেইনলি সেগুলো হচ্ছে অ্যাপো এ, অ্যাপো সি এবং অ্যাপো ই। ঠিক আছে, এই তিনটা থাকে। তাইলে এসডিএল তৈরি হবে লিভারে, এটার মধ্যে মেইন যে লাইপোপ্রোটিন থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্ট্রল, এবং যে অ্যাপো প্রোটিন থাকে সেগুলো হচ্ছে অ্যাপো সি, অ্যাপো এ, অ্যাপো ই, অ্যাপো এ সি ই। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এসডিএল মেটাবলিজমে। আমরা দেখতে পাচ্ছি এই যে লিভার, লিভার থেকে কি হচ্ছে আমাদের নেসেন্ট এসডিএলটা তৈরি হলো। এই নেসেন্ট এসডিএলটা মেইনলি মেইনলি কি জিনিস, আমরা যেটা বললাম যে এটা হচ্ছে কম্পোজড অফ ফসফোলিপিড এন্ড কোলেস্ট্রল, তাহলে আমরা বলবো যে নেসেন্ট এসডিএল ইজ এ স্মল ডিসকয়েডাল ফসফোলিপিড, এই যে ফসফোলিপিড বাইলেয়ার উইথ ফ্রি কোলেস্ট্রল অ্যান্ড অ্যাপো এসিই। তাইলে তোমাকে যদি বলে যে নেসেন্ট এসডিএল কি জিনিস, তো তুমি যদি সিম্পল ভাষায় বলতে চাও তাহলে তুমি বলবা যে এটা একটা ফসফোলিপিড বাইলেয়ার, এবং এটার মধ্যে থাকবে হচ্ছে মেইন লিপিড গুলা থাকবে ফসফোলিপিড এবং কোলেস্ট্রল, এবং এটা এবং এটার মধ্যে থাকবে হচ্ছে অ্যাপো এসিই, এই তিনটা লাইপোপ্রোটিন এটার মধ্যে থাকে। তাহলে নেসেন্ট এইচডিএল যেটা সেটা কি হচ্ছে আমাদের এই যে লিভার থেকে সে তৈরি হলো। হ্যাঁ, লিভার থেকে নেসেন্ট এইচডিএল সে তৈরি হলো। এখন তোমরা আমাকে সিম্পলি ভাষায় বলো এইচডিএল এর কাজ কি, সিম্পল ভাষায় বলো যে এইচডিএল কি করে, কোলেস্ট্রল মানে এইচডিএল কি গুড কোলেস্ট্রল নাকি ব্যাড কোলেস্ট্রল? ম্যাম ব্যাড ম্যাম গুড 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 কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল, ভেরি গুড। একজন ব্যাড বলছো, তো একটু পড়াশোনার মধ্যে একটু কনসেন্ট্রেশন দাও, এবং শুধু লেকচার ক্লাসে মানে প্রেজেন্ট না থেকে নিজেও একটু বইপত্র উল্টানোর অভ্যাস করো তোমরা। সময় কিন্তু যাচ্ছে, এবং হয়তোবা যদি টাইম পাও ভালো, কিন্তু কতটুকু টাইম পাবা সেটাও হচ্ছে একটা কথা। সাবজেক্ট তো শুধু বায়োকেমিস্ট্রি না, সেখানে অ্যানাটমিও আছে, ফিজিওলজিও আছে, বায়োকেমিস্ট্রিও আছে। তো যেটা গুড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রলটা কি করবে, সে পেরিফেরাল টিস্যুতে যে আমার কোলেস্ট্রল গুলা জমা হয়েছিল তাকে ধরে সে কোথায় নিয়ে যাবে, লিভারে নিয়ে যাবে। এটা কেন বললাম আমি তোমাদেরকে মনে করার, মনে রাখানোর জন্য, এই যে নেসেন্ট এসডিএল তৈরি হলো, এই নেসেন্ট এসডিএল কি করবে, বাইন্ড উইথ এই যে নেসেন্ট এসডিএল বাইন্ড উইথ স্পেসিফিক রিসেপ্টর প্রেজেন্ট অন সেল মেমব্রেন অফ পেরিফেরাল টিস্যু, এই যে পেরিফেরাল টিস্যুর সেল মেমব্রেনের সাথে সে বাইন্ড করবে। করার পরে সে কি করবে, ফ্রি কোলেস্ট্রল ইফ্লাক্স ফ্রম পেরিফেরাল সেল টু দ্য নেসেন্ট এসডিএল ডাউন টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই যে পেরিফেরাল টিস্যুতে আমাদের যে কোলেস্ট্রল অ্যাকুমুলেশন হয়েছিল, সেই কোলেস্ট্রল কি হবে, আপটেক করবে, কে, নেসেন্ট এসডিএল আপটেক করবে। অন কামিং টু এসডিএল, ফ্রি কোলেস্ট্রল ইজ ইমিডিয়েটলি কনভার্টেড টু কোলেস্ট্রল এস্টার বাই লেসিথিন কোলেস্ট্রল অ্যাসাইল ট্রান্সফারেজ এনজাইম। তাইলে তোমরা যদি সিম্পল ভাষায় এটা মনে রাখো যে এসডিএল এর কাজ হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্ট্রল আপটেক করে, তাহলে সে পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্ট্রল আপটেক করতেছে ফ্রি কোলেস্ট্রল, এই যে লিখেই আছে ফ্রি কোলেস্ট্রল। তো ফ্রি কোলেস্ট্রল তো তার ফ্রি হিসেবে থাকবে না, ফ্রি হিসেবে থাকলে কিন্তু সে আর আপটেক করতে পারবে না, কারণ ফ্রি কোলেস্ট্রল এর কনসেন্ট্রেশন যখন সেলে বেড়ে যাবে, সেল তখন তার আপটেক করবে না, তখন সেল কি চাইবে, ফ্রি কোলেস্ট্রলটাকে সে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট করবে বাই লেসিথিন কোলেস্ট্রল অ্যাসাইল ট্রান্সফারেজ। এবং এই অবস্থায় এটা নেসেন্ট এইচডিএল এর যে সাইজটা বাড়বে সেটাকে আমরা কি বলবো, এইচডিএল থ্রি, কি বলবো, এইচডিএল থ্রি। Nascent HDL gradually become rich in cholesterol ester and converted to spherical HDL3. কথা বুঝতে পারছো? দেখো এই HDL3, এই HDL3 যেহেতু এটাতে ফ্রি কোলেস্ট্রল কম আছে, হ্যাঁ, এই HDL3 further uptake the free cholesterol and again convert into cholesterol ester by lecithin cholesterol acyl transferage. At this point, HDL3 get even larger and become HDL2. Become ki? Ki hobe?
HD L2 বুঝতে পারতেছো? প্রথমে নেসেন্ট এইচডিএল ফ্রি কোলেস্ট্রল নিল, নেওয়ার পরে এটার নাম হলো কি HDL3, মানে সাইজ একটু বড় হলো, এটার নাম হলো HDL3। আবার কি হচ্ছে, HDL3 যখন আরো ফ্রি কোলেস্ট্রল আপটেক করতেছে এবং তার সাইজ যখন আরো বড় হলো, তখন সেটার নাম হচ্ছে কি HDL2, HDL2। দেখো এই যে HDL2, HDL2 গোস টু লিভার বাইন্ড উইথ হেপাটোসাইট হোয়ার HDL অফলোড কোলেস্ট্রল। এই যে HDL2 সে লিভারে যাবে, লিভারে যাওয়ার পরে সে কি করবে, কোলেস্ট্রল অফলোড করবে, মানে কোলেস্ট্রল রিলিজ করবে। এই যে কোলেস্ট্রল রিলিজ করলো, তার ফেট কি, সে কি কি তৈরি করবে লিভারে গিয়ে? বাইল অ্যাসিড। হ্যাঁ বাইল অ্যাসিড, একটা হচ্ছে এক্সক্রিয়েশন, এক্সক্রিয়েশন হবে এক্সক্রিয়েশন উইথ বাইল অ্যাজ ফ্রি কোলেস্ট্রল, কনভার্সন টু বাইল অ্যাসিড, দেন এক্সক্রিয়েশন উইথ বাইল অ্যান্ড রিপ্যাকেজ ইনটু VLDL, দেন সিক্রেশন ইনটু ব্লাড। তাহলে তার ফেট হচ্ছে তিনটা, একটা হচ্ছে সে বাইলের সাথে বডি থেকে এক্সক্রিয়েশন হয়ে যাবে, দুই হচ্ছে সে বাইল অ্যাসিড ফরমেশন করবে, আর তিন হচ্ছে রিপ্যাকেজ ইনটু VLDL, রিপ্যাকেজ ইনটু VLDL। তারপরে দেখো সাম HDL2, এই যে কিছু HDL2 কি হবে, আফটার হ্যাভিং দেয়ার কোলেস্ট্রল অফলোডেড ইজ সাবজেক্টেড টু হ্যাপাটিক লাইপেজ। এই যে কিছু HDL2 কে হ্যাপাটিক লাইপেজ হাইড্রোলাইজ দ্য টিএজি এন্ড ফসফোলিপিড অফ HDL2 অ্যান্ড কনভার্ট দেম এগেইন টু HDL3। লেটার অন দিস পার্টিকল জয়েন উইথ দ্য নিউলি ফর্মড নেসেন্ট হ্যাপাটিক HDL and return to the plasma to participate in the next cycle of the cholesterol extraction from peripheral tissue. This interchange of HDL2 and HDL3 is known as HDL cycle. Amra bolche je majority of the HDL2 goes to liver where they offload cholesterol, and this cholesterol have three fate, either it may be excreted with bile, or either it form the bile acid, or either it repackage into the VLDL. Some HDL2, those undergo subjected for hepatic lipase, and hepatic lipase digest, hepatic lipase hydrolyze the TAG and phospholipid of HDL2 and again become HDL3. And this HDL again receive free cholesterol from the peripheral tissue. And this is known as the HDL cycle. AJ, এটা একটা cycle হচ্ছে না? HDL3 থেকে HDL2, HDL2 থেকে HDL3, এই যে এটা, এটাকে আমরা কি বলবো, HDL সাইকেল বলবো। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? কি কথা বলো না। Yes, ma'am. হ্যাঁ বলো তো, আমারে কি বুঝছো একটু বলো। বলো পুরো HDL মেটাবলিজমটা, এখানে ছবি আছে, ছবি দেখে আমাকে একটু বলো যে কি। ম্যাম HDL টা সিনথেসাইজ হবে লিভার আর ইন্টেস্টাইনে, তারপর ও মেইনলি লিভার হয়, তাহলে লিভারই বলো। হ্যাঁ লিভার এবং ইন্টেস্টাইন, ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, লিভার এবং ইন্টেস্টাইনে তৈরি হলো, হওয়ার পরে কি হবে, তারপরে ম্যাম নেসেন্ট এইচডিএল এ ফসফোলিপিড থাকবে চারিদিকে আর কোলেস্টেরল থাকবে, ফসফোলিপিড বলবো ডিসঅর্ডার, এবং এটার মধ্যে মেইন লিপিড হচ্ছে কি প্রি কোলেস্টেরল এবং ফসফোলিপিড, আর এটার গায়ে কি কি অ্যাপোপ্রোটিন থাকে বলো? অ্যাপো এ, C2 আর ই। অ্যাপো এ সি ই, অ্যাপো এ সি ই, C2 না, অ্যাপো এ সি ই, এই তিনটা থাকে, ঠিক আছে। তারপরে এই যে নেসেন্ট HDL, তার কাজ হচ্ছে কি, সে কি করবে ম্যাম? নেসেন্ট HDL টা পেরিফেরাল টিস্যু থেকে
কোলেস্টেরল নিবে স্টারিফিকেশন থ্রু দিয়ে। এটা বলো কি কোলেস্টেরল নিবে? কোলেস্টেরল দুই ধরনের, ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করে, কোলেস্টেরল হচ্ছে দুই ধরনের, কিছু হচ্ছে ফ্রি কোলেস্টেরল আর কিছু হচ্ছে কোলেস্টেরল এস্টার। তো কোনটা নিবে? ফ্রি কোলেস্টেরল নিবে। হ্যাঁ, ফ্রি কোলেস্টেরল নিয়ে কি করবে বলো? ম্যাম ফ্রি কোলেস্টেরল নিয়ে মেসেন এইচডিএল এর সাথে যুক্ত হয়ে এইচডিএল থ্রি মেড আপ করবে। না না, নেসেন্ট এইচডিএল এর সাথে যুক্ত হয়ে মানে কি? নেসেন্ট এইচডিএল তো পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরল নিচ্ছে, নিচ্ছে না, সে আপটেক করতেছে, ফ্রি কোলেস্টেরল আপটেক। এবং ফ্রি কোলেস্টেরল যেহেতু এইচডিএল এর কাজই হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে ফ্রি কোলেস্টেরল নেওয়া, এখন যদি আমি ফ্রি কোলেস্টেরলটাকে কোলেস্টেরল এস্টার হিসেবে কনভার্ট না করি, তাইলে সেলে ধরো ফ্রি কোলেস্টেরলের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে, তখন কি এই এইচডিএল আর কোনো ফ্রি কোলেস্টেরল আপটেক করবে? তোমরা তো পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক করছো, করছো না? তো নেগেটিভ ফিডব্যাক অনুযায়ী এটা কি নিবে? তার তার মধ্যে যদি ফ্রি কোলেস্টেরল এনাফ থাকে, সে কি ফ্রি কোলেস্টেরল আর আপটেক করবে পেরিফেরাল টিস্যু থেকে? নো ম্যাম, করবে না। যার জন্য সে কি করবে, বাই লেসিথিন কোলেস্টেরল এসাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে ইট কনভার্ট দ্য ফ্রি কোলেস্টেরল ইনটু কোলেস্টেরল এস্টার, সো দেয়ার বাই ফ্রি কোলেস্টেরল কনসেন্ট্রেশন রিমেইন লো টু ফেসিলিটেট ফার্দার কোলেস্টেরল ইফ্লাক্স ফ্রম দ্য টিস্যু। সো এসডিএল, নেসেন্ট এইচডিএল, এই যে নেসেন্ট এইচডিএল গ্রাজুয়ালি বিকাম রিচিং কোলেস্টেরল এস্টার এন্ড কনভার্ট ইট টু স্ফেরিক্যাল এইচডিএল থ্রি। ক্লিয়ার? নেসেন্ট এইচডিএল আপটেক ফ্রি কোলেস্টেরল ফ্রম পেরিফেরাল টিস্যু এন্ড দিস ফ্রি কোলেস্টেরল ইজ কনভার্টেড টু কোলেস্টেরল এস্টার বাই লেসিথিন কোলেস্টেরল এসাইল ট্রান্সফারেজ এনজাইম এন্ড নেসেন্ট এইচডিএল হোয়েন রিচিং কোলেস্টেরল এস্টার এন্ড বিকাম লার্জার ইট বিকাম এইচডিএল থ্রি, HDL3 further uptake the free cholesterol from peripheral tissue where it again convert the free cholesterol into cholesterol ester by lecithin cholesterol acyl transferase enzyme and in this point HDL3 become more larger which is known as HDL2. HDL2, majority of the HDL2 goes to liver and offload cholesterol, but some HDL2 is subjected for hepatic lipase and hepatic lipase digest TAG and phospholipid of HDL2 and become HDL3, which is known as HDL cycle. HDL2 convert to HDL3, HDL3 then HDL2, again HDL2, HDL3. So this is known as the HDL cycle. Clear? Yes, ma'am. পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে ফিগার গুলো আঁকতে হবে, সো তোমরা ফিগারের প্র্যাকটিস করবা, ঠিক আছে? কারণ পরীক্ষার সময় যখন কথার কথা প্রফে আমাদের কাছে 200-400 খাতা আসে, তখন ওই ইলাবোরেশন করার সময়টা কম থাকে, আমরা মেইনলি ফিগারের দিকে ফোকাস করি। যার জন্য আমি তোমাদেরকে সব সময় বলি, বইতে যত ফ্লো চার্ট আছে, যত ধরনের ডায়াগ্রাম আছে, সেগুলা তোমরা আঁকবা এবং লেখার চেষ্টা করবা। এখন আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শর্ট নোট, যেটাকে আমরা বলবো কি, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট শর্ট নোট, তোমাদের পরীক্ষাতে ইনভেরিয়েবলি আসে। জিনিসটা কি দেখো, দ্য সিলেক্টিভ ট্রান্সফার অফ কোলেস্টেরল ফ্রম পেরিফেরাল সেল টু এইচডিএল এন্ড ফ্রম এইচডিএল টু দ্য লিভার ফর বাইল সিনথেসিস অর ডিসপোজাল ভায়া দি বাই and to the steroidogenic cell for hormone synthesis is a key component of cholesterol homeostasis. কথা তো বুঝতে পারছো নাকি? প্রথমে পেরিফেরাল সেল থেকে কোলেস্টেরল ট্রান্সফার হয়ে যাবে কোথায়, এইচডিএল এ, এবং এইচডিএল থেকে যাবে লিভারে, লিভারে গিয়ে কি হবে, বাইল অ্যাসিড সিনথেসিস অথবা ডিসপোজাল হবে, অথবা আদার স্টেরয়েডোজেনিক সেলে যাবে ফর হরমোন সিনথেসিস। এটা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কোলেস্টেরল হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে কি, মেইনটেনেন্স অফ ইন্টারনাল, হোমিওস্টেসিস এর ডেফিনিশন কি, মেইনটেনেন্স অফ কনস্ট্যান্ট ইন্টারনাল এনवायरमेंट, কনস্ট্যান্ট ইন্টারনাল এনवायरमेंट। তো আমার বডি যে কোলেস্টেরলের যে নরমাল লেভেলটা মেইনটেইন করবে, সেই যে কন্ডিশন, এই
কোলেস্ট্রল হোমিওস্টেসিস এর জন্য এই সবগুলো স্টেপ হচ্ছে ইম্পর্টেন্ট। দিস ইজ ইন পার্ট দ্য বেসিস ফর দ্য ইনভার্স রিলেশনশিপ সিন বিটুইন দ্য প্লাজমা এলডিএল কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যান্ড ফর এইচডিএল ডেজিগনেশন এজ দ্য গুড কোলেস্ট্রল ক্যারিয়ার। Reverse cholesterol transport involves efflux of cholesterol from peripheral cell to HDL, esterification of cholesterol by lecithin cholesterol acyl transferase, binding of the cholesterol acetal rich HDL to liver and steroidogenic cell, and the selective transfer of the cholesterol ester into this cell and the release of lipid depleted HDL, that is HDL3. তাহলে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সফারটা কি জিনিস, ট্রান্সপোর্টটা কি জিনিস বলো? একটা হচ্ছে পেরিফেরাল টিস্যু থেকে যে আমার এসডিএল কি করলো, কোলেস্ট্রল নিয়ে আসলো। কোলেস্ট্রল নিয়ে আসার পরে কি হলো, বাইল সিনথেসিস করলো না? মানে আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বুঝাই, প্রথমে পেরিফেরাল টিস্যু থেকে এইচডিএল কি হচ্ছে, কোলেস্ট্রলটাকে আপটেক করে নিয়ে আসতেছে। নিয়ে কোথায় যাচ্ছে, লিভারে যাচ্ছে না? লিভারে যাওয়ার পরে যখন সে কোলেস্ট্রলটাকে রিলিজ করলো, লিভার কি করবে, দরকার অনুযায়ী, মানে যেই সেলের যেই দরকার সেই অনুযায়ী সে আবার কোলেস্ট্রলটাকে পাঠাবে না ওই সেল অনুযায়ী, মানে ধরো যেখানে মেমব্রেন সিনথেসিস দরকার সেখানে পাঠাবে, যেখানে স্টেরয়েড হরমোন দরকার তৈরি করা সেখানে পাঠাবে। হ্যাঁ, আবার কিছু সে HDL3 তে পাঠাবে। সো এই যে মানে সিলেক্টিভ যে ট্রান্সফারটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট বলবো। একবার সে পেরিফেরাল টিস্যু থেকে ধরে আনলো, এনে লিভারে গেল, লিভার কি করলো, আবার সেলুলার নিড অনুযায়ী তাকে যেখানে স্টেরয়েড হরমোন তৈরি করা লাগবে সেখানে পাঠাচ্ছে, যেখানে মেমব্রেন সিনথেসিস করা লাগবে সেখানে পাঠাচ্ছে, যে বাইল তৈরি করা লাগলে সেই কাজে ইউজ করতেছে। এই যে ট্রান্সপোর্ট ট্রান্সফারটা, এটাকে আমরা কি বলবো, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট। তাহলে এটা শর্ট নোটটা তোমরা ভালো করে পড়ে ফেলবা, আর আমরা মোটামুটি লাইকোপ্রোটিন মেটাবলিজম এই জায়গার মধ্যে শেষ করলাম। কালকে আমরা নতুন কোন টপিকসে ঢুকবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করবা।